আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ফরহাদ হুসাইন আপনাদের সাথে আছি লন্ডন থেকে। দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন পৃথিবীর সকল মুসলমানকে ইমানের সাথে রাখে এবং ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যায়। সেই সাথে দোয়া করছি ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন, ইরাক সহ পৃথিবীর সকল নির্যাতিত মুসলিমকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আজকে আমি এসেছি ইংল্যান্ডের একটি সি বিচে, যেটি আপনার মার্গেট সি বিচ নামে পরিচিত। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি প্রথমে পৃথিবীর সৃষ্টির আগে প্রথমে আমি কলম সৃষ্টি করেছি, তারপরে পানি সৃষ্টি করেছি, এবং পানি থেকে আমি ছয় দিনে পর্যায়ক্রমে পৃথিবী সৃষ্টি করেছি। আমি আসছি সেই লন্ডনের বাইরে প্রায় 60 মাইল দূরে। এটি হচ্ছে আপনারা দেখছেন যে মার্গেট বিচ রয়েছে। এই মার্গারেট বিচের পাশেই রয়েছে ইউনিয়ন চার্চ মার্গারেট, এটি এখন মুসলমানদের মসজিদ। আপনারা আসেন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সুবহানাল্লাহ, এটি এটি এখন মসজিদ, মুসলমানদের মসজিদ। আপনারা চিন্তা করতে পারেন, এই যে এটি মসজিদ, সুবহানাল্লাহ, এটি আমাদের মসজিদ, মুসলমানদের মসজিদ। আমরা এখন এখানে নামাজ পড়ব, আমরা নামাজ পড়ি এখানে, সকল মুসলমানরা এখানে নামাজ পড়ে। আপনারা দেখেন যে ইউনিয়ন চার্চ এখন হচ্ছে মুসলমানদের মসজিদ, মসজিদ আলবির। এই মসজিদটি 2004 সালে এই চার্চ থেকে মসজিদে রূপান্তরিত করা হয়। এটা এখন মসজিদ, এটা এখন চার্চ না। কি সুন্দর দেখেন আপনারা, এই মসজিদে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ, এবং এই মসজিদের ভিতরের অংশ আপনাদের দেখাবো, অজুখানা, নামাজের জায়গা, লাইব্রেরি। আপনারা দেখছেন যে চার্চটি, এটি এখন মসজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি চার্চ ছিল, এটি এখন মসজিদ, মসজিদে আল-বির। আপনি আপনাদের এই চার্চটিতে নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত চার্চকে আল্লাহ মসজিদে রূপান্তরিত করার তৌফিক দান করো, আমাদের মুসলমানদের আল্লাহ তুমি বিজয় দান করো। এই যে এই চার্চটি এখন মসজিদে আল-বির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সবাই শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সুবহানাল্লাহ। আমি এই চার্চে ঢুকছি, একটা মসজিদ এখন এটা, এই মসজিদে ঢুকেই আপনারা দেখছেন যে বাঁদিকে জুতা রাখার জায়গা রয়েছে, জুতার র‍্যাক রয়েছে, এবং সোজা আপনি যদি নিচে চলে যান, এখানে মহিলাদের জন্য নামাজের জায়গা রয়েছে। এখানে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছিল, এই জন্য খুব তাড়াহুড়া করে মসজিদে ঢুকে পড়লাম এবং নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। ইমাম সাহেব হচ্ছেন ডক্টর আশরাফ সালাহ, উনি এই মসজিদের এক ইমাম এবং খতিব, আপনারা যাই বলেন। মসজিদের উপরের অংশটি দেখছেন, এটি চার্চ তৈরি করা হয়েছিল এবং সেটি অনেক সুন্দর দেখার মতো। এই উপরের অংশে সাদা রঙের ডিজাইন করা হয়েছে এবং ওয়ালের পাশে কাঠের রং এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। আমি আপনাদের নিচে নিয়ে যাচ্ছি যে অজুখানা রয়েছে এবং মহিলাদের যা নামাজের যে জায়গা রয়েছে সেটি আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম আর কি। আপনারা দেখলেন যে আসলে মসজিদটা কীরকম, কত সুন্দর। এই অজুখানা যে রয়েছে, এই অজুখানার সাথে আপনার এই যে বেজমেন্টটা আছে, এই বেজমেন্টের ডান পাশে মেয়েদের জামা নামাজের জায়গা রয়েছে। এখানে আবার মেয়েদের জন্য কোরআন পড়ার বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য আলাদা জায়গা ওনারা করে দিয়েছেন। এই যে দেখছেন আপনারা, এটি কিন্তু মেয়েদের নামাজের জায়গা, নামাজের স্থান, সুবহানাল্লাহ। এবং এটার পিছনেও আরেকটি অংশ রয়েছে, আপনারা দেখছেন যে দেয়াল দেওয়া আছে, পার্টিশন করে দেওয়া আছে, ওখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। দেখছেন কোরআনের কপি টেবিলের উপর রাখা আছে, সুবহানাল্লাহ। এবং এখানেও মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করে, এই মহিলারা নিজেরাও জামাত আদায় করতে পারে, অথবা মসজিদের যে ইমাম রয়েছে তার সাথে ওনারা একসাথে নামাজের শরিক হয়ে থাকেন।
আমি যাচ্ছি উপরের দিকে, মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেল, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি বলছে যে পুরাণ শিক্ষা দিচ্ছেন উনি, এই জন্য এখন উনি আর কথা বলতে পারবেন না। আপনারা দেখছেন উনি কোরআন শিক্ষা দিচ্ছে মসজিদের যে ইমাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটি হচ্ছে মসজিদের লাইব্রেরি, এটি খুবই সুন্দর। ভিতরে অনেক কোরআনের কপি, হাদিসের কপি এগুলো রাখা আছে, এবং আপনারা দেখছেন মসজিদের ভিতরে অংশে, যদিও এটি একটি চার্চ ছিল এবং চার্চ এর আদলে তৈরি করা হয়েছে, সেই 1872 সালে এটি ইংল্যান্ডের মার্গেটে তৈরি করা হয়েছিল, এখন এটি মসজিদ। আপনারা দেখছেন যে এখানে যে ইমাম সাহেব রয়েছেন উনি কোরআন শিক্ষা দিচ্ছেন, এবং মুসল্লিরা ভিতরে যারা জামাত পায়নি তারা নামাজ পড়ছে ভিতরে। এটি চার্চের উপরের অংশ অর্থাৎ মসজিদের উপরের অংশ আপনারা দেখছেন, বারবারই আমি এটা দেখানোর চেষ্টা করি, এতই সুন্দর ভিতরে ঢোকার পরে বলার মতো না, খুবই সুন্দর এটি। এবং একপাশে ওনারা কোরআন শিক্ষা দিচ্ছেন, বয়স্কদের কোরআন শিক্ষা, যে ইমাম সাহেব রয়েছেন উনি কোরআন শিক্ষা দিচ্ছেন, এবং আরেক পাশে নামাজ পড়ছে, এবং নিচে মেয়েদের নামাজের জায়গা রয়েছে, সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব, মেয়েদের যে নামাজের জায়গাটি রয়েছে। এবং এখানে এটি এই এই মসজিদটিতে অর্থাৎ যে আলবীর মসজিদ রয়েছে, এখানে 300 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে, এবং ছেলে এবং মেয়ে অর্থাৎ নারী পুরুষ উভয়ের জন্যেই এখানে নামাজের ব্যবস্থা করা আছে। আপনারা যদি কেউ ইংল্যান্ডের মার্গেট, সি বিচে অথবা মার্গেটে আপনারা ভিজিট করেন, আপনারা অবশ্যই এই মসজিদে এসে নামাজ পড়ে যাবেন। খুবই সুন্দর মসজিদ, সুবহানাল্লাহ। আমি আসলেই আমার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আপনারা দেখছেন যে এটি বাইরের যাওয়ার যে দরজা রয়েছে, মসজিদ থেকে বের হচ্ছি, এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চার্চগুলো মসজিদ হচ্ছে, এবং প্রতিদিন বলতে গেলেই আমার কাছে খবর আসছে যে এখানে আরেকটা চার্চ ছিল, এটি মসজিদ হয়েছে, এবং আমি ওখানে যাওয়ার চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী, এবং ভিডিও করার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তারপরে মসজিদ থেকে বের হয়ে গেলাম, আপনারা দেখছেন, কারণ হচ্ছে এতই সুন্দর, এতই ভাল লাগছিল যে বারবার বাইরের অংশটি এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এটি যে আরেকটি অংশ রয়েছে ওই পাশে, ওখানে কমিউনিটি সেন্টার করা হয়েছে, অর্থাৎ ওটি একটি কমিউনিটি সেন্টার। এই যে দেখছেন পাম্প ল্যান্ড, এর এই যে মেইন রোডটা রয়েছে ক্রিসেন্ট কমন, এই রোডটার মানে শুরুর দিকেই এই মসজিদটি অবস্থিত। সো আপনারা যারা ইংল্যান্ডে আসবেন এবং ভিজিট করবেন মার্গারেট সি বিচ, আপনারা অবশ্যই এই মসজিদে এসে নামাজ পড়বেন। আমি আশা করব আপনারা যারাই আসবেন এই মসজিদটি অ্যাটলিস্ট দেখে যাবেন এসে, কত সুন্দর মসজিদ, সুবহানাল্লাহ। এবং আমি দোয়া করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এবং সবগুলো চার্চই যেন মসজিদ হয়ে যায়, আল্লাহ যেন সকল মুসলমানকে হেফাজত করেন, আমিন। এবং আমার যে এই আল্লাহ জাহাউদ্দিন ইউটিউবের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।